জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক গৌরী এলো। দুদিন আগেই ধারাবাহিকের প্রথম প্রোমো দেখা গেছে টেলিভিশনের পর্দায়। বেশ অনেকেই পছন্দ করেছেন গৌরী এলো ধারাবাহিকের প্রোমো। নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো আসার পর বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয় ধারাবাহিকের স্লট জানার জন্য। তবে এবার যেন দর্শকদের চমকে দিয়ে মাত্র দুদিনই ঘোষণা করে দিল এই নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময়। হ্যাঁ, চ্যানেল কর্তৃপক্ষ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে গৌরী এলো ধারাবাহিকের সম্প্রচারের সময়। আগামী 28 ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7:30 স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক গৌরী এলো। তাহলে কি যমুনা ঢাকি শেষ হয়ে যাবে? না, যমুনা ঢাকি শেষ হওয়ার কোনো আপডেট এখনও জানা যায়নি। তার পরিবর্তে শেষ হবে জীবনসাথী, আর জীবনসাথীর স্লটে নিয়ে যাওয়া হবে যমুনা ঢাকিকে। আপাতত এমনটাই আপডেট জানা যাচ্ছে, পরে কোনো পরিবর্তন হলে তা আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তাহলে আগামী 28 ফেব্রুয়ারি থেকে আসছে নতুন ধারাবাহিক গৌরী এলো। তাহলে এই ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কি এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।